বিশাল করে সরকারি পুকুর বেশ কয়েকটা আছে, পুরো পরিষদ লাগো একটা সামনের পুকুর আছে, এর বাইরেও একটা একটু দূরে আরেকটা পুকুরও আছে। তো আমাদের, আমি প্রাক্তন চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান হিসেবে এখানটা দায়িত্ব পালন করেছিলাম, সুযোগ দিয়েছিল জনগণ, সেই সময় দাঁড়িয়ে আমাদের এই পুকুরগুলিকে ভরাট করার কোনো প্রশ্নই ছিল না, বরঞ্চ এগুলিকে আরও দৃষ্টিনন্দন করা, তার পুকুরের পাড় বাঁধানো এবং এখানটায় জলাশয়ের সদ্ব্যবহার করার জন্য আমাদের একটা সিদ্ধান্ত ছিল অতীতে। যাই হোক, আমরা সব কাজ করে যেতে পারিনি। এখন আপনাদের কাছ থেকে যেটা শুনলাম বা কয়েকদিন আগে অন্য মারফতে একটা শুনেছি যে এখানটা পুকুর ভরাটের কাজ চলছে, এই পুকুর ভরাটের যে কাজটা চলছে এটা যদি সরকারি অনুমোদন সাপেক্ষে হয় তাহলে আমার কিছু বলার নেই, ব্যক্তিগতভাবে এটা হতেই, মানে আমার তরফ থেকে এটা আপত্তির কিছু নেই, কিন্তু এটা সরকারি অনুমোদন আছে কিনা তা নিয়ে সন্দেহ আছে। কারণ এখানটা যদি সরকারি অনুমোদনই থাকবে তাহলে মাটি সেইভাবে ভরাট করবে, কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে সকালবেলা প্রাতঃভ্রমণে বেরিয়ে আমিও দেখি, এটা সম্পূর্ণ জঞ্জাল দিয়ে পুকুরটা ভরাট করা হচ্ছে এবং আস্তে আস্তে এই জায়গাটা দখল করার জন্য কোনো একটা চক্রের এটা মদত থাকতে পারে। সরকারের উচিত, পুরো প্রশাসনের উচিত, মাননীয় মহকুমা শাসকের উচিত যে শহরের প্রাণ কেন্দ্রে এরকম একটা জলাশয় এবং ফায়ার সার্ভিস যাদের প্রতিনিয়ত জল প্রয়োজন হয় এরকম একটা গুরুত্বপূর্ণ স্থান যাতে ভরাট না হয় তা নিশ্চিত করা, এবং প্রশাসনের তরফে এটা উদ্যোগ নিয়ে দেখা যে অবৈধভাবে কারা এর সঙ্গে যুক্ত যদি এটার অনুমোদন সাপেক্ষে না হয়, এবং সেক্ষেত্রে প্রশাসনের তরফে ব্যবস্থা নেওয়া জরুরি। বিশালগড়বাসীর স্বার্থে, এলাকার স্বার্থে, মানুষের স্বার্থে এই ব্যবস্থাটা না নিলে পরে আগামী দিনে বিরাট ক্ষতির সম্মুখীন হবে এই অঞ্চলের মানুষ।